সিনেমা বানাতে এসেছিল তা না বানিয়ে আমায় বিয়ে করে নেয় বরের গল্প শোনালেন লিলি চক্রবর্তী বাংলা সিনেমার এক সময় চুটিও কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী পাঁচের দশকের শেষের দিকে অভিনয় জগতে এসেছিলেন জন্ম বাংলাদেশের ঢাকায় সেখান থেকে চলে এসেছিলেন ভারতে বাবা কেশবচন্দ্র চক্রবর্তী ছিলেন থিয়েটারের নামই অভিনেতা লিলির প্রথম কাজ ছিল ভার্নু পেলো লটারি সিনেমায় উনিশ বছর বয়সে বিয়ে করলেন লিলি চক্রবর্তী ব্যবসায়ী ছিলেন তার স্বামী হঠাৎ সিনেমা বানানোর শখ আর তাই ইন্ডাস্ট্রিতে আনাগোনা সেইভাবেই আলাপ হয় দুজনের সিনেমা বানানো আর হয়নি তবে তাকে বিয়ে করে নেন লিলি চক্রবর্তীর স্বামীর নাম অজিত কুমার ঘোষ যিনি পেশায় ছিলেন ডেয়ারি ও ফার্মেসি ব্যবসায়ী সবসময় অজিতবাবু ছিলেন লিলি চক্রবর্তী কাজে উৎসাহ জুগিয়ে গিয়েছেন দু দশ সালে নিঃসন্তান অজিতবাবু চলে যান না ফেরার দেশে উনিশশো সালে আটই আগস্ট জন্ম ঢাকায় উনিশশো সালে মা বাবার সঙ্গে চলে আসেন কলকাতায় তারপর চলে যান মধ্যপ্রদেশ মামাবাড়িতে সেখানেই প্রাথমিক পড়াশুনো তারপর মামার বদলি হলে চলে আসেন কলকাতায় বেলুরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেন অভিনয় হাতেখড়ি ক্লাব না এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন ধন্যবাদ দিয়ে ভানুপুর লটারিতে লিলির চরিত্রের নাম ছিল মিস মায়া একাধিক ছবিতে কাজ করে উত্তম কুমারের সঙ্গে দেওয়া নেওয়া ভোলা ময়রা দুষ্টু পুরুষ দেবদাসও দেখা গিয়েছে লিলিকে সুচিত্রা সেনের সঙ্গে দেখা গিয়েছে দ্বীপ জেলে যায় তারা